ড্রোন ও রকেট হামলায় কাঁপছে ইসরায়েলের উত্তরাঞ্চল। শুক্রবার ভূখণ্ডটির সামরিক এলাকা, ঘাঁটি ও কারখানা লক্ষ্য করে একযোগে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বেশ কয়েকটি রকেট মাটিতে পড়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে আগুন, যা নেভাতে প্রাণপণ চেষ্টা করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। হিজবুল্লাহর এক কমান্ডার হত্যার জবাবে গত কয়েকদিনে ইসরায়েলের বিভিন্ন স্থানে রেকর্ড 300+ ড্রোন রকেট ছুড়েছে গোষ্ঠীটি। হিজবুল্লাহ বলছে, এর আগে কখনোই ইসরায়েলি ভূখণ্ডে একসঙ্গে এত ড্রোন রকেট হামলা চালায়নি তারা। জবাবে লেবাননের দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি গ্রামেও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তেল আবিব। এ অবস্থায় প্রাণ বাঁচাতে 1.5 লাখ বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। গাজায় তাণ্ডব শুরুর পর থেকেই ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। তবে গত মঙ্গলবার লেবাননের দক্ষিণ পূর্বাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহত হন হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কমান্ডার। এর বদলা নিতেই সম্প্রতি হামলার মাত্রা বাড়িয়েছে গোষ্ঠীটি। এদিকে হিজবুল্লাহর হয়ে ইসরায়েলকে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। লেবাননের বিরুদ্ধে যুদ্ধে নামলে ইসরায়েলকে জাহান্নামে পাঠানো হবে বলে উল্লেখ করেছেন দেশটির অন্তর্বর্তীকালীন পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘিরি কানি। বিশ্লেষকরা বলছেন, দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ক্রমশই বাড়তে থাকায় যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে ইসরায়েল লেবানন সীমান্তে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।